Mama said that it was okay. Mama said that it was quite alright. টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো বেশি বকবক করব না, তাড়াতাড়ি, কারণ আমাদের ওয়েটা সহ্য হচ্ছে না। দেখো এই ছাদে জল জমানোর জন্য কি কি দরকার সেটা দেখো। দাদা সাগর এখানে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে, কারণ এই যে ফুকোগুলো দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু জল পাস হয়ে যাবে। তাই হচ্ছে মাটিগুলোকে নরম করে এই ফুকোগুলো অফ করে দেবে, কারণ পুরো ছাদে পুরো জল জল থাকবে এই কারণে। তো দেখা যাক, আপাতত কারেন্ট নেই, কারণ পাম্প চালানো যাবে না। কারেন্ট যখন আসবে তখন পাম্প চালাবো। এটা কি করছিস সাগর? মাটিগুলো হেবি শক্ত, ডলাই মালাই করছি মাটি। দেখো ছাগল কি করছে, মাটি লাগিয়ে দিয়েছে। এই যে ইয়ে করছে, দেখো এখানে অলরেডি ফুকোগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ, এই একটা ফুকো, এই একটা ফুকো, আর এদিকে দেখো সব কটা ফুকো বন্ধ হয়ে গেছে। ওদিকটা বন্ধ হয়নি, কারণ ওখানটা অনেকটা উঁচু, এদিকটাই নিচু, আর দুটো ফুকো বন্ধ করলেই পুরো হয়ে যাবে। তারপরে কারেন্ট আসলে পুরো জল দিয়ে পুরো সুইমিং পুল করে দেবো ছাদটাকে, শুধু দেখতে থাকো জাস্ট। The next day. তো এর আগের দিন কিন্তু আমরা পুরোটা কমপ্লিট করতে পারিনি, কারণ বৃষ্টি চলে এসেছিল। আর বৃষ্টি হলে তো বস আমাদের ড্রোনটা উঠবে না, কারণ ওপর থেকেও যে ভিউটা আসবে না সেই ভিউটা তোমাদের দেখাবো। এই কারণে আমরা সেদিনকার কন্টিনিউ করিনি। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর লাগছে, মানে রোদও নেই আবার বৃষ্টিও নেই, পুরো একদম লেভেলে রয়েছে। অলরেডি দেখো ছাদের ফুকুগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে দেখো এদিকটাও যাতে জল না গড়িয়ে ঘরে যায় সেই কারণে এখানে একটা বাঁধ দেওয়া হয়েছে, এটা হচ্ছে ফারাক্কা বাঁধ। আর সব কটা ফুকোতে দেখো, 1 2 3 4, এদিকে দেখো, তুমি ওই গানটা বলে দাও, মুখে চলে গেছে জল। এবার বলো কাজ হচ্ছে, কোনো কাজ করছি না, বৌদি দাঁড়িয়েছে, দেওয়ার গুলো কষ্ট করছি বলে। তো যাই হোক, পুরো ভিডিও দেখতে থাকো আর কি কি হয় ছাদে। ও বা, পাম্পটা চালিয়ে দাও। ঠিক আছে, তো এখানে পুরো পাইপ, ছেড়ে দে, দাঁড়া, এবার দেখো খেলা দেখো। কি সাপের মতো করছে দেখো পাইপটা। দেখেছো সাপ হয়ে গেছে পাইপটা। করিস না, ফোন ভিজে যাবে, ধরতে পারছে না। ইয়ে বাবা, এ আমার খুব পকেটে ফোন রয়েছে কিন্তু। দেখো কি শুরু করে দিয়েছে অলরেডি, দেখো দেখো ওভার একটিং এর দুনিয়া, কিছু বলার নেই আর কি। অলরেডি কিন্তু একখানা ফুকো বন্ধ হয়ে গেছে, আর একটা ফুকো বন্ধ করতে পারলেই হবে খেল। তো যাই হোক আপাতত চলো দেখা যাক। এরা দুজন কি করছে, এখানে যে ঘোলা হয়ে গেছে জলটা সেই জলটা এক্সিট করে দিচ্ছে। আর পিয়ুষ্মিত ওদিকে পাম্পের জলে দেখো কি করছে। কি করছিস তুই, কি চড়া করলে কি জল বেশি পড়ে, আর সরু করে জলটা আসলে কম পড়ে? মিল্কি ধর, বাবা মিল্কি দৌড় মেরেছে নিচে। ই বাবা, ই বাবা, ই বাবা, ই বাবা, ই বাবা, ই বাবা পড়ে গেছে। হ্যাঁ নামতে পারছে না, দেখ ভয়। সাগর দেখো কি নিয়ে এসছে, ও ল্যাটা মাছ, ল্যাটা মাছ,
ও মাছ মাছ কুকুর কোথায় মিল্কি দেখে নিয়েছে এবার এবার তো শেষ ধর মিল্কি ধর তাই আমরা প্ল্যান করেছি যে এই জলটাকে একটুখানি সমুদ্রের ফিল দিব, মানে সমুদ্রের ফিল। আমরা দীঘা এসেছি, মিনি দীঘা। সুইমিং পুলের জন্য তো নীল জল লাগবেই বস। আর তার জন্য আমাদের এখন ম্যাজিক হবে। 1 2 3 কি শুরু করেছে ই বাবা, নীল করার জন্য উজালা ইউজ করছি আমরা। নাম লেখ এখানে। ও নাম লেখা হচ্ছে ড্রোনে যাতে বোঝা যায়। ড্রোনে এদিকে আমাকে দে ড্রোনে যাতে বোঝা যায় ভালো করে। ঠিক আছে সোজা, এ বাবা সোজা সোজা সোজা। মিল্কি এখানে একা একা চেয়ারে বসে আছে, মিল্কিকে ভিজানো যাবে না। তাই তো এই জায়গাটা কেমন লাগছে উপর থেকে তোমরা সেটাও দেখতে পারবে। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি। আর তোমাদেরও কিন্তু এই ধরনের এক্সপিরিয়েন্স যদি করার মনে থাকে তো বাড়িতে একবার করে দেখো, সত্যি সিরিয়াসলি মজা পেয়ে যাবে। সেই লেভেল নেক্সট লেভেল মজা হচ্ছে। দীঘা তো আর যেতে পারছি না, তাই এখানেই এনজয় করে নিচ্ছি। দীঘা বালি ফিল। আমরা স্নান করতে করতে হাঁপিয়ে গেছি, আর এখন হবে অন্য ট্রিক। মানে অন্য ট্রিক বলতে অন্য কিছু ভেবেছি, জানি না সেটা সাকসেস হবে কিনা। আর এই দেখো এখানটা দেখো, শ্যাম্পু জল রয়েছে পুরো। মানে আমরা এখানে যেটা বলে কি ফেনা ফেনা করে দেবো, সম্ভব হবে কিনা জানি না। যাই হোক যতটা হয় ততটাই হবে। এটা কি জলের মধ্যে মিশিয়েছিস নাকি? দেখা যাক যে কতদূর হয়। লেটস সি কি অবস্থা হয়। দীঘার পানি নিয়েছি দেখো।
আমাদের সাথে খেলতে দেখো মিল্কিও চলে এসেছে, মানে তোমরা সবাই এখানে খেলবে আমি খেলবো না তাই কখনো হয়? মিল্কি 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 মিল্কি। আমাদের আজকের মতোই হয়ে যাচ্ছে এন্ড, মানে মজাটা এন্ড হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো জলগুলো সব ছেড়ে দিচ্ছি অলরেডি, এই দেখো এদিক দিয়ে চলে যাচ্ছে এই দুটো ফান্ডের জলগুলো বেরোচ্ছে কোথা দিয়ে? ও ভাই জলগুলো দেখো এখান দিয়ে বেরোচ্ছে, দেখো দেখো পুরো কত পরিমাণে, মানে ফেনায় ফেনা সেই লাগছে সেই।